সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না ভয়াবহ স্বাস্থ্য সংকটের মুখে পড়েছে গাজা আফগানিস্তানে চলছে মৃত্যুর মিছিল সরকারি টাকায় নাস্তার অভিযোগে তদন্তের মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বিস্তারিত খবরে জানবেন ভারতে আবারও করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে এদিকে যোগীর হয়ে টুইট করলেই মিলবে দুই রুপি নির্ধারিত সময়েই ভারতকে এস ফোর হান্ড্রেড সরবরাহ করা হবে ঘোষণা রুশ পররাষ্ট্রমন্ত্রীর সবশেষে জানবেন হামাসকে মোকাবেলায় ইসরায়েল দুর্বল সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভয়াবহ স্বাস্থ্য সংকটের মুখে পড়েছে গাজা ইজরায়েলি আগ্রাসনের ফলে ভূখণ্ডটিতে কোনো পয় নিষ্কাশন কেন্দ্র না থাকায় সুয়ারাজের ময়লা এসে সরাসরি মিশছে সাগরে মানুষের বর্জ্য আর কারখানার নোংরা পানি সাগরে মেশায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন গাজাবাসী অথচ সেই সাগরের পানি গোসল সহ নিত্য প্রয়োজনের কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা ইসরায়েলের ক্রমাগত দখলদারিতে গাজা পরিণত হয়েছে ক্ষুদ্র এক উপত্যকায় পুরো অঞ্চলে নেই আর কোনো উপকূল বন্দর কিংবা বিনোদন কেন্দ্র তাই একদিকে মাছ ধরা বন্দর এবং অন্যদিকে বিনোদনের একমাত্র স্থান গাজার এই উপকূল গাজার বাসিন্দা উম্মে মাসিদি বলেন সাগরের এই তীর ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই বিনোদন বলতে এখানে গোসল করা আর বেড়ানো কিন্তু সুয়ারেজের লাইন থেকে ময়লা সরাসরি এসে পড়ে এখানে গাজার কর্মকর্তাদের প্রতি অনুরোধ আপনারা সুয়ারেজের লাইন এখান থেকে সরিয়ে ফেলুন গাজার স্বাস্থ্য কর্মকর্তা হোসনি মোহান্না বলেন ইসরায়েলি হামলার জন্য গাজার বেশিরভাগ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে তাই বাসিন্দারা সাগরে যায় গোসল করতে কিন্তু সুয়ারেজের লাইন সরাসরি এসে মেশায় ভয়াবহ দূষিত হয়ে পড়েছে সাগর তীরের পানি এখানে গোসল করলে বা কাপড় পরিষ্কার করলে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে আফগানিস্তানে চলছে মৃত্যুর মিছিল আফগানিস্তানের রাজধানী কাবুলে আলাদা বোমা হামলায় অন্তত জন নিহত হয়েছে আহত হয়েছেন আরও বারো জন মঙ্গলবার প্রথমে দুটি বোমা হামলা চালানো হয় পশ্চিম কাবুলে এখানে মূলত হতাহতের এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্য হামলাটি হয় উত্তর কাবুলে যেখানে কোনো প্রাণহানি হয়নি তবে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক গ্রেট দেশটির হাজারা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে প্রথম বোমা হামলাটি চালানো হয় কারণ হামলাটির স্থানে হাজারা জাতিগোষ্ঠী বসবাস রয়েছে হামলাটি হয় হাজারা নেতা মোহাম্মদ মৌরিক এর বাড়ির কাছে একটি শিয়া মসজিদ মসজিদের সামনে বেশিরভাগ হাজারো জনগোষ্ঠী শিয়া মতের অনুসারী তবে দ্বিতীয় বোমা হামলাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার পর স্থান দুটি ঘিরে রেখেছে পুলিশ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ এর আগে দেশটি শিয়া মতাবলম্বীদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল আইএসআইএল আফগানিস্তানে ছত্রিশ মিলিয়ন জনসংখ্যার মধ্যে বিশ শতাংশ শিয়া গোষ্ঠী এর আগে কাবুলে বেশ কিছু হামলায় নিজেদের সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে আইএসআইএল গত আটই মে কাবুলে একটি বোমা হামলায় নব্বই জন নিহত হয় এই ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা জানিয়েছিল আইএসআইএল সরকারি টাকায় নাস্তার অভিযোগে তদন্তের মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মেরিন তিনি স্বচ্ছ ব্যক্তিত্ব কাজের মানুষ হিসেবে বেশ পরিচিত হলেও এবার সরকারি কোষাগার থেকে পরিবারের জন্য সকালের নাস্তার বিল মেটানো নিয়ে বিপাকে পড়েছেন জানা গেছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কেসার আন্তায় প্রতি মাসে এই বাবদ তিনশো ইউরো খরচ করা হয়েছে ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ট্যাবলেট এই খবর প্রকাশ হওয়ার পরেই ব্যাপক সরগল সৃষ্টি হয় পরে এই নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ পুলিশ বলছে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের করের টাকায় অবৈধভাবে নিজের ও পরিবারের সদস্যদের নাস্তার খরচ মিটিয়েছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে এদিকে ফিনল্যান্ডের বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ সরকারি টাকায় প্রধানমন্ত্রী তার নিজের ও পরিবারের সকালের নাস্তার বিল কেন মেটাবেন যদিও প্রধানমন্ত্রী সারা বেরিন দাবি করেন আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারাও এই সুবিধা ভোগ করেছেন উল্লেখ্য ২০১৯ সালে ব্যাপক জনসমর্থন নিয়ে ফিনল্যান্ডের ক্ষমতায় আসেন সানাবেরিন তার সবচেয়ে বড় অস্ত্র কাজের স্বচ্ছতা এছাড়া সানার নেতৃত্বে ফিনল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ রোধে নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে ইউরোপের বিভিন্ন দেশ ভারতে আবারও করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে ভারতে দৈনিক করোনা ভাইরাসের সংক্রমিত সংখ্যা ফের ঊর্ধ্বমুখী দীর্ঘ পঁয়ত্রিশ দিন পর মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের নিচে নেমে এলো দিন না পেরোতেই ফের তা বেড়েছে আগের দিনের তুলনায় বেড়েছে দৈনিক সংক্রমণও বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন এক লাখ বত্রিশ হাজার সাতশো আঠাশি জন মানুষ গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত রোগী বেড়েছে পাঁচ হাজারের বেশি সর্বশেষ এই সংখ্যা সহ মহামারীর শুরু থেকে দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি তিরাশি লাখ সাত হাজার আটশো বত্রিশ জনে এছাড়া গত চব্বিশ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার দুশো সাত জন অর্থাৎ একদিনে মৃতের সংখ্যা বেড়েছে চার শতাধিক এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার একশো দুই জনে যোগীর হয়ে টুইট করলে মিলবে দুই রুপি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমর্থনে টুইট করলে মিলবে দুই রুপি এ সংক্রান্ত একটি অডিও ভাইরাল হতে বিতর্ক বিতর্ক ছড়িয়েছে জোরালো হতেই যোগীর দায়িত্বে থাকা থাকা সংস্থাটি তাদের আইটি সেলের পদে ব্যক্তিকে বরখাস্ত করেছে ভাইরাল হওয়া অডিওতে দুই ব্যক্তিকে নিজেদের মধ্যে আলোচনা করতে শোনা গেছে তারা যোগীর সমর্থনে টুইট করা এবং তার জন্য রুপি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করছিলেন বলা হয় যোগীর হয়ে টুইট করলে মিলবে দুই রুপি অভিযোগ উঠেছে যোগীর প্রসারের দায়িত্বে থাকা টিমের সদস্যরা এসব কথা বলছিলেন সাবেক সিং ওই অডিও অডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিয়ে সূর্য প্রসার সংস্থার প্রতিক্রিয়া মেলেনি তবে তারা তাদের আইটি সেলের প্রধান মনমোহন সিং বরখাস্ত করেছে আর শাস্তি মেলার পর মনমোহন তাৎপর্যপূর্ণ ভাবে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন হাজার জবাবের চেয়ে ভালো আমার নিরবতা তা হয়তো অনেক প্রশ্নকে ঢেকে দেবে এ বিষয়ে বিজেপি মুখপাত্র মনীষ শুক্লের দাবি বিষয়টি একটি বেসরকারি সংস্থার অভ্যন্তরীণ ব্যাপার এতে বিজেপি ও যোগীর কোনো যোগ নেই তার যুক্তি কোনো সংস্থা কোনো কর্মীকে বরখাস্ত করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার নির্ধারিত সময় ভারতকে এস ফোর হান্ড্রেড সরবরাহ করা হবে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রভ বলেছেন তার দেশ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর কিনতে ভারত বদ্ধপরিকর এবং দেশটির কাছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই ব্যবস্থা হস্তান্তর করা হবে তিনি মঙ্গলবার ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন আমরা এই ব্যবস্থার সরবরাহের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনিনি এবং ভারতীয় কর্তৃপক্ষ এটি গ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছে ভারত রাশিয়া চীন দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ব্রিক্স গঠিত এর দু সপ্তাহ আগে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সমরাষ্ট্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসে নেক্সট নেক্সপোর্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্দার মিখাই বলেছিলেন আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান তারা পৌঁছে দিবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও জানান ভারতের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক রাজনৈতিক প্রতিরক্ষা ও খাতে সহযোগিতা অব্যাহত থাকবে ভারত দু সালের অক্টোবর মাসে রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস ফোর হান্ড্রেড ব্যবস্থা কেনার চুক্তি করে দু হাজার পঁচিশ সাল নাগাদ এসব ব্যবস্থা ভারতকে হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে পাঁচশো কোটি ডলার মূল্যের এই চুক্তির মধ্যে নয়াদিল্লি এর মধ্যে মস্কোকে আশি কোটি ডলার পরিশোধ করেছে মোকাবেলায় ইসরায়েল দুর্বল গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন হাজার হাজার রকেট বস্তিতে এসব বিভিন্ন ভবন বা জনাকীর্ণ এলাকায় পড়ত তাহলে বড় ধরনের ক্ষতি হতো ইসরায়েলের কিন্তু আয়রন রম প্রতিরক্ষা ব্যবস্থা বাঁচিয়ে দিয়েছে দেশটিকে তবে তেল আবিবের জন্য আশঙ্কার খবর হচ্ছে এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের অভ্যন্তরে হামলার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে হামাসের রকেট ও ক্ষেপণাস্ত্র এরপর থেকে বিশ্লেষকরা ইসরায়েলের নিরাপত্তা নানা ত্রুটি খুঁজে বের করছেন গাজার প্রতিরোধ আন্দোলন হামাজ ইসলামিক জিয়াদের হামলা যদি এই অবস্থা হয় তবে লেবাননের হিজবুল্লার সঙ্গে যুদ্ধ জড়ালে ইসরায়েলের পরিণতি কী হবে তা নিয়ে শঙ্কিত দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা ইসরায়েলের পররাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা বিশ্লেষক গ্রিল মার্সিয়ানো তিনি কাজ করেন বার্লিন ভিত্তিক থিং ট্যাঙ্ক জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেজ পত্রিকায় এক কলমে তিনি লিখেছেন ফিলিস্তিনি ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে মোকাবেলায় ইসরায়েল দুর্বল তিনি লিখেছেন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গত কয়েক দশকে ওয়ার বিটুইন দ্য ওয়ার্স নীতি ইসরায়েলের অন্যতম রক্ষা কবচ কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেয়ে সামরিক আগ্রাসন সুবিধাজনক বিকল্প হিসেবে স্থান করে নিয়েছে এই নীতিতে কিন্তু এই নীতির অনুসরণ ইসরায়েলের জন্য বাস্তব যুদ্ধের দুঃখ কষ্টের মধ্যে টিকে থাকার অবস্থা খুবই সীমিত পর্যায়ে মার্সিয়ানোর মতে ইসরায়েল আধুনিক অস্ত্রে সজ্জিত এবং তার ভাণ্ডারে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে এমনটাই বলা হয় সব সময়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে সংঘর্ষে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারছে না প্রায় প্রতিটি নতুন সংঘাতে ইসরায়েল শক্তি হারাচ্ছে আর গাজার প্রতিরোধ আন্দোলন হামাস আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে যোগ করেন তিনি তার লেখায় সাম্প্রতিক সংঘাতে গাজার হামাস ও ইসলামিক জাত আন্দোলনের যুদ্ধ সক্ষমতা এবং শত্রুপক্ষের ক্ষতিকর ক্ষমতা বিস্তারিত তুলে ধরেন